প্রথমেই বলবো যে যারা নতুন হয়েছে তাদেরকে অনেক শুভকামনা, যারা হতে পারেননি তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। কারণ ইলেকশন না, যে কোনো জায়গাতেই হার জিত থাকে। আমরা যখন সিনেমা রিলিজ করি, কোনো সিনেমা সুপারহিট যায়, কোনো সিনেমা ওইরকম আশারূপ যায় না, তাতে করে হতাশ হবার কিছু নেই। কারণ এটাই জীবন, এগিয়ে যাওয়াটা আমাদের কাজ, এটা প্রত্যেকটা মানুষেরই হওয়া উচিত। আর যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, আসলে এটা কখনোই কামনা আমার আমার ব্যক্তি উপর ছিল না, কিন্তু তারপর কেন হচ্ছে সেই ব্যাপারে আসলে এক্সপ্লেন করার মতো চিন্তাভাবনা এই মুহূর্তে করে উঠিনি, কিন্তু খুব দুঃখজনক বিষয়গুলো। আমি নির্বাচনের দিনই বলেছিলাম যে ঘরের কথা পরে জানবে কেন, আমাদের জীবনে অনেক উত্থান পতন, ভালো মন্দ সব কিছুই আসবে। আমরা পাবলিক আমাদেরকে দেখতে আসে, আমাদেরকে ড্রিম মনে করে, তো আমরাও ঘরে বসে কিন্তু অনেক সময় যেটা করি যে খাবার খাই না, হয়তো এলোমেলো ভেলে বসে থাকি, কিন্তু যখন আমরা ওভার ক্যামেরায় আসি তখন কিন্তু আমরা পরিপূর্ণতা সাজিয়ে আসি। তো নির্বাচনের কেন্দ্রিক যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমার কাছে মনে হয় এটা পারিবারিকভাবে নিয়ে সুন্দরভাবে যদি প্রেজেন্ট করা যেত এটা খুব বেশি ভালো হতো। তারপরেও তারা অনেক বুদ্ধিমান মানুষ, হয়তো ভালো ভেবেছেন করেছেন, কিন্তু যেটা হয় যে একটু বিতর্ক সৃষ্টি হয়। এমনিতেই চলচ্চিত্রের অবস্থা খুব একটা ভালো নয়, শোচনীয়। আর আমরা তো সিনেমা আসলে করি বাইরে থেকে ইনভেস্ট যারা করেন, আমাদেরকে ভালোবেসে, ট্রাস্টের জায়গা থেকে, ভালো লাগা থেকে, তো সেই ভালো লাগা কি আদৌ এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সরে যাবে কি না, এটা নিয়ে আমি একটু সংশয়। যেমন আমি রিসেন্টলি বলি, আমার ভালোবাসা দিবস উপলক্ষে আমার একটা সিনেমা হবার কথা ছিল, তো তাদের সাথে আমার কথা হয়েছিল জানুয়ারির শুরুর দিকে। তো আমি সবসময় নিউজ চ্যানেলগুলোতে সিনেমা মহরতে বলতেই পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং সেক্ষেত্রে তাদেরকেও আমি ওই কমিটমেন্টটা দিই যে আমরা বড় করে করব, আগে থেকে না বলার কি দরকার, নানান ঝামেলার সম্মুখীন হয়ে গেলে যদি অফ হয়ে যায় একজন উপবিশেষের জন্য এটা ভালো কিছু নয়। তো ওই রকমভাবেই গত মানে কাল গতকাল সকালে না সরি আজকে সকালে আমাকে প্রযোজক ফোন করে বললেন যে দিদি, চেয়েছিলাম ভালোবাসা দিবসে একটা আপনাকে নিয়ে শুভ মহরত করতে, আপনি তো নিষেধ করেছিলেন, তো আমরা আর কিছুটা দিন পরে করব। তো তাতে করে ভাবি এবং ভাইয়ার কথা যেটা মনে হলো যে তারা এই মুহূর্তে একটু আতঙ্কিত ইনভেস্ট করার জন্য, তা আমরা আসলে চলচ্চিত্রের পক্ষে বিপক্ষে নই। আমি নিজেও আজকে 13-14 বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রিতে আছি, আমি কখনোই চিন্তা করিনি যে আমাকে আমার জায়গাটা বিলং করা দরকার, আমি ভেবেছি ভালো কাজ করা দরকার। তো এটাই আসলে আমার চিন্তাধারা, আমি মনে করি সবার মানে চলচ্চিত্রকে ঘিরেই চিন্তা এগিয়ে যাওয়া উচিত। না উৎসাহিত করবে হয়তো বা তাদের, যেটা প্রমাণ বললাম আজকে সকালেই আমাকে ফোন করেছেন, তারা একদম বাইরের ইনভেস্টার, তারা চেয়েছেন যে একটা ভালো সিনেমা হোক, আমি বলতেও পারতাম হয়তো বা আপনাদের, তারা ভেবেছিল যে হয়তোবা এই 14 ফেব্রুয়ারি হয়তো একটা সিনেমার নিউজ দিতে পারি, কিন্তু তারা চাচ্ছেন আরো পরে কাজটা করতে আফটার ই, তো এটা আমি মনে করি আমার জন্য একটা দুঃসংবাদ।